ने গুড মর্নিং ময়ূরিকা লাইফস্টাইলের আরেকটা নতুন সকাল নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর এখন ঘড়িতে বাজে 8:30, আর আমি চায়ের জল চাপিয়ে দিয়েছি, দুধ গরম করে ফেলেছি, ওটস ভিজিয়ে নিয়েছি, মানে সব কাজ কাট টু কাট কমপ্লিট। আর সেদিন আমার ফোনটা হাত থেকে পড়ে গেছিলো, যার ফলে এখন আমি দেখতে পাচ্ছি আমার ফোনের ডিসপ্লেটা একটু গন্ডগোল হয়ে গেছে, মানে একটা দাগের মতো চলে এসেছে। সেই নিয়ে আমার খুব মনোকষ্টে ভুগছি। আমি বুঝতেই পারছো যে আমার তো আর অনেক কটা ফোন নয়, এই একটা ফোনই আমি সব কিছু করি। সেটা যখন একটু মানে খারাপ অবস্থার দিকে আস্তে আস্তে যেতে শুরু করে তখন মনটা কিন্তু খুবই খারাপ লাগে। তো যাই হোক, মন খারাপ খারাপ নিয়ে তো বেশি দিন থাকা যায় না, সেটাকে কাটিয়ে উঠতেই হয়। তো যাই হোক, এখন ভাবছি যে কি করব। তো যখন সেটা পুরোপুরি খারাপ হয়ে যাবে, মানে আর কি পুরোপুরি কাজ করবে না, তখন তার একটা ব্যবস্থা নয় করা যাবে। তো সকাল তো হয়েছে, সকাল তো শুরু করলাম। তোমাদের সবসময় বলি যে দিনটা তো আমি গুড মর্নিং বলে শুরু করি, কিন্তু দিনটা কেমন যাবে সেটা একদম থাকে ওপরওয়ালার হাতে। আর আমার মাথার অবস্থা দেখতেই পাচ্ছ, খুবই শোচনীয় অবস্থা হয়ে আছে। তো আজকে ভাবছি একটু নিজেকে পরিবর্তন করব। তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে ঠিক কি পরিবর্তন করতে চলেছি নিজেকে, তবে সেটা এখনই নয়, সকাল সকাল নয়, সেটা যেতে যেতে সেই 3:30-3:30 তো বাজবে। তো আজকে সেটা আমি তোমাদের সাথে শেয়ার অতি অবশ্যই করব। তাহলে চলো, ওখানে গিয়ে আমি আর শ্যাম্পু করব না, বাড়ি থেকে শ্যাম্পু করে নেব আমি। তাহলে দিনটা তো শুরু করলাম, এবার ফটাফট আমার ঘরের অবস্থাটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে নিই। এই হচ্ছে আমার ঘরের এখন অবস্থা। আমি এটাকে একটু ঠিকঠাক করে ঠিকঠাক পর্যায়ে নিয়ে আসি, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। আমার স্নান হয়ে গেছে আর এখন ঘড়িতে বাজে পাক্কা 1:30। তোমরা তো জানোই আজকে বেরোবো, তোমাদের সকালেই বলেছি, তো সেই জন্য একটু পরে খাওয়া দাওয়াও করে দেব। আর সকাল থেকে যা ব্যস্ততার মধ্যে আমাদের দিনটা কাটছে সেটা তোমাদের কি আর বলবো। তো যাই হোক, ব্যস্ততার মধ্যেও সময় করতে হবে। আর এই সময় গিয়ে মানে মোটামুটি তখন কটা বাজে, 12:30 বাজে, 12:30 সময় আমরা জামা কাপড় কেচে মেললাম। জানি না আজকে কতটা ঠিক শুকোবে, কারণ আকাশ বেশ মেঘলা হয়ে আছে। আর মেঘলা থাকলে না মন মেজাজ ভালো থাকে না, তুমি দেখবে মনটা যেন সবসময় মনে হয় খুব বিষণ্ণ, খুব কেমন যেন একটা লাগে, মন মেজাজটা ভালো লাগে না। হ্যাঁ, খুব মন খারাপ লাগে। তো যাই হোক, তোমাদের সকালেই বলেছি যে সব কিছুই কাটিয়ে ওঠাটা মানুষের জীবন। তো কাজকর্ম তো করছি, এবার তাড়াতাড়ি করে খেয়ে নেবো কিছুক্ষণ পরে, আর ওখানে গিয়ে তোমাদের সঙ্গে অতি অবশ্যই শেয়ার করব যে আজকে আমি কি হেয়ার কাট করব। তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো। তো যাওয়া হয়নি, দেখো ড্রেস ট্রেস পরে শুয়ে আছি ফোন হাতে নিয়ে। আর আরেকজন, এই যে আমার মাও স্মার্ট, ফোন নিয়ে শুয়ে আছে। আর দেখবে দুপুরের দিকে খাওয়া দাওয়া করার পর মনে হয় কি একটু শুয়ে থাকি, আর তখন যদি কোথাও বেরোনোর থাকে তখন বড্ড আলিশি লাগে। কিন্তু কি করব বলো, বেরোতেই হবে, না বেরিয়ে কোনো উপায় নেই। বাবা ডিস্টার্ব হচ্ছে হাত ছাড়া। তো যাই হোক, এখনো পর্যন্ত বেরোয়নি, বেরোবো। তাহলে গিয়ে আবার তোমাদের ওখানে কথা বলছি তোমাদের সাথে, ততক্ষণের জন্য সঙ্গে থাকো। আমি তো পৌঁছে গেলাম, এবার কি করব সেটা পরের ব্যাপার, আর আমি কি করাচ্ছি সেটা তোমরা দেখতে পাবে আর কিছুক্ষণ পরে।
ঘরে এলাম আর খুব টায়ার্ড লাগছে, বুঝতেই পারছো, কারণ দুপুরবেলায় ঘুম নেই, একটু টায়ার্ড তো লাগছেই। আর বাইরে থেকে আসা মানে খাওয়া দাওয়া নিয়ে আসা, খাওয়া দাওয়া মানে সন্ধ্যের টিফিনটা। তো আজকে নিয়ে এসছি সিঙ্গারা, আর অনেকদিন এটা খাইনি, এইটা নিয়ে এসছি মিষ্টি, মিষ্টি বলতে লাড্ডু। তো সিঙ্গারা আর লাড্ডু দিয়ে আজকে সন্ধ্যের টিফিনটা আশা করা যায় জমে যাবে, আর গরম গরম এক কাপ চা, শান্তি। তো আজকের এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। আর যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছো, সাবস্ক্রাইব করছো, তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা প্লিজ আমার চ্যানেলে এসো, ভিডিওগুলো দেখো, যদি ভালো লাগে তাহলে চট করে সাবস্ক্রাইব করে দেবে। তাহলে আজকে এতটুকুনি, কালকে একটা নতুন সকাল নতুন গল্প নিয়ে তোমাদের সামনে আবার হাজির হয়ে যাবো, ততক্ষণের জন্য খুব ভালো থাকবে আর অতি অবশ্যই সুস্থ থাকবে। তাহলে আজকের মতো টাটা, লাভ ইউ, গুড নাইট।